এখন বাজে 1টা আর আমার স্নান দান সবটা কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল থেকে আমি আমার ব্লগ চালু করিনি, কারণ মনে হচ্ছে একই জিনিস আজ না দেখালেও চলবে। আজকে আবার এভাবেই একটু শুরু হোক আর কি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। যারা যারা এই ভিডিওটা দেখে থাকবে তারা প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের দিনটা তো আমার শুরু হয়ে গেছে, ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তোমাদেরকে দেখাই আজকে কি হয়েছে। কিচ্ছু রান্না করিনি, কালকে টক ডাল তো ছিলই, ইচড়ও ছিল, শুধুমাত্র কাতলা মাছটা করেছি। নিজের ভুরুটা দেখলে না এবার কেমন একটা লাগছে জানো। আমার এটাই রয়েছে ইচড়, এটাই রয়েছে টকের ডাল, এটাই রয়েছে ভাত, আর এই হচ্ছে সেই মাছ দই দিয়ে একটু করেছি আর কি আজকে, আর নিচেরটায় রয়েছে চাটনি। এই হচ্ছে, এবার চলো স্যালাডটা কেটে নিই, একটু বাদে আমরা খাবো। এখন বাজে 5:43। আজকে না ঘুমিয়ে গেছিলাম, আজকেও নাহলে 5:30 দিকেই বেরিয়ে যেতাম। 5:19 উঠেছি আমি, মানে ঘুম ভেঙেছে, উঠেছি 5:25-26 নাগাদ আর কি। তো চলো এবার বেরোবো। মাছিগুলো এত জ্বালাচ্ছে না আজকাল, কি আর বলবো। তো বেরোবো আর হাঁটতেও যাবো আজকে। আর কিছু আনার আছে, তরকা ডাল আনবো, চানা ডাল আনবো, এসব একটু আনতে হবে। তো চলো নিয়ে আসবো, গিয়ে বেরোই যখন, আগে বেরোই। এই জাস্ট আমি ঘরে ঢুকলাম, এসে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। আজকে না কোনো কিছুতেই কিছু এনার্জি পাচ্ছি না, সকাল থেকে ব্লগও করিনি। হয়তো আমার কথাবার্তা শুনে বুঝতেও পারছো যে আজকে একটু ডাউনই আছি আমি, কোনো কারণ ছাড়াই। এক একদিন দেখবে হয় যে কিছুই যেন ভালো লাগছে না করতে, কিছুতেই কিছু এনার্জি পাচ্ছি না। আজকে আমারও হয়েছে ঠিক সেরকমটাই, ভালো লাগছে না আজকে। যেটা হতে পারে যে প্রমির অফিসটাও একদমই মানে দোরগোড়ায়, আর লুকিয়ে লাভ নেই। কালকে থেকেই ও অফিস যাবে আর কি। কালকে যদিও শুধুমাত্র যাবে সিস্টেমটা সাবমিট করতে, কালকে অফিসের কোনো সেরকম কিছু চাপ নেই। কালকে যাবে দুপুর 1টার সময়, 3-4 ঘন্টার জন্য যাবে, তারপর চলে আসবে, জাস্ট সিস্টেম সাবমিট করবে। তো কালকে থেকে শুরু। আর ওদিকে ওর বন্ধুও আসছে পুনে থেকে, ও আজকে রাতের ট্রেনে উঠেছে। ওর প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, ও আজকে রাতের ট্রেনে উঠেছে, কালকে রাতে এসে পৌঁছবে, কালকের রাতটা থাকবে। শনিবার ওর যে কাজগুলো আছে সেগুলো মিটিয়ে ও আবার এখানেই আসবে। শনিবারটা থেকে রোববার সকালে যাবে আর কি ওর আবার পুনেতে। তো এই আর কি। আমার মনে হচ্ছে হয়তো ক্রমে অফিস যাবে, আমি কি করব না করব দেখবে আমি বুঝতেও পারি না যে আমাদের কি নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে বা কি নিয়ে একটু মুডটা অফ হয়ে রয়েছে। তো হতে পারে সেই সংক্রান্তই কিছু, বা কিছু হতে পারে যায় না। আজকে ঠিক ভালো লাগছে না, মানে কোনো কিছুতেই কোনো এনার্জি নেই, কিছুই নেই। তো চলো ঘরে গিয়ে একটু বসি। এখন কী বা করবো, একটু বাদে সন্ধে দেবো, এখনও সন্ধে হয়নি। সবেই বাজে হচ্ছে তোমার 6:30 বাজে, রাত্রি 9:30। আর আমি চলে এলাম রান্নাঘরে। আজকে রাত্রে করবো কুমড়ো আলুর তরকারি আর রুটি। তো কুমড়োটা না কাটতে হবে, একটা গোটা কুমড়ো নিয়ে এসেছি, তো সেটাকে কাটবো। আর এখন দেখতে পাচ্ছি একটু হাসি হাসি মুখ, কারণ ও আর আমি দুজন মিলে কথা বলছিলাম। ওরও একটু খারাপ লাগছে আর কি, স্বাভাবিকভাবে এত দিনের অভ্যেস। ওর 3 বছরের অভ্যেস, আমার 2 বছরের অভ্যেস, কাটিয়ে উঠতে একটু টাইম লাগবে আমাদের। কারণ আমরা একটা হ্যাবিটের মধ্যে চলে গেছিলাম, দুপুরে একসাথে বসে লাঞ্চ করা, সবসময় কথাবার্তা বলতে থাকা এরকম। তো ওই জন্যে একটু খারাপ লাগবে দুদিন, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খারাপ মানে ফাঁকা ফাঁকা লাগবে। তো ঠিক আছে, মর্নিং শিফট তো ওই জন্য ম্যানেজেবল, কিন্তু নাইট শিফট হলে এটা আরও একটু বেশি খারাপ লাগাটা তৈরি হতো। তো চলো আমি কুমড়ো টুমড়ো কেটে নিই, কুমড়ো আলু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। একটা গোটা কুমড়ো এনেছি, এই দেখো এই কুমড়োটা এনেছিলাম, বেশ ভালো। ওয়েট কত হয়েছিল, 650 মতো হয়েছিল, ছোট দেখে একটা পেয়েছিলাম। এবার কেটে দেখি যে কেমন কি। বাপরে, ভেবেছিলাম বলবো একটু অর্ধেক করে দিতে, তারপরে ভাবলাম যে না, অর্ধেক করে দিলেন আমি এতদিন রাখতে পারতাম না কুমড়োটাকে, আমাকে করে ফেলতে হতো। না বেশ ভালোই হয়েছে। গ্যাসটা ফুরিয়ে গেছে, আর গ্যাসের যে টিউবটা আছে সেটা আমি কোথায় রেখেছি আমি বুঝতে পারছি না। ভাগ্যিস এই একটা ঘরে আনা ছিল, তাই কাজ চলে যাচ্ছে, নাহলে এটা খুঁজতেই হতো। কোথায় অতি যত্নে রেখেছি, খুঁজতে হবে। সেটা খুঁজবো। অফিস বেরিয়ে যাওয়ার অঢেল টাইম এখন আমার কাছে। তো এই যে আমি কুমড়ো আলুটাকে না ছোট্ট ছোট্ট করে কেটেছি, এই যে কুমড়োর সাইজ আর এই যে আলুর সাইজ। কারণটা হচ্ছে রাতের তরকারি তো অত বড় দরকার হয় না পিস, মানে রাতের তরকারি দেখবে একটু ছোট্ট ছোট্ট দেখতে হলে ভালো লাগে, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, অত হ্যাপা করতে হবে না। এত আওয়াজ দিস না বাবা, আরেকজনের মিটিং চলছে, এখনই খ্যাক খ্যাক করে উঠবে। ওখানে কি করছো তুমি? মানে খ্যাক খ্যাক বলতে কিন্তু ওটাই। ভাবছি শুকনো লঙ্কার ফোড়ন দেবো না, হিং ফোড়ন দিলে হতো, কিন্তু হিংটা জানি না কি হয়েছে, আমি রেখে দিয়ে কলকাতা চলে গেছিলাম, তখন কি ঢাকনাটা ছিল দেখো কতটা রয়েছে, কিন্তু পুরো জমে গেছে। এখানে খুঁচিয়ে খাঁচিয়ে লাভ নেই, কে আর মানে একটু হিং দিলে বেশ তরকারিটা খেতে ভালো লাগে। ও আর আমি আবার হিং দুজনেই পছন্দ করি। যা পাওয়া গেছে, কতটা হিং রয়েছে, গায়েও লাগছে। এই কলকাতা যাতায়াতের জন্য না আমাদের অনেক জিনিস নষ্ট হয় জানো তো, মানে একটু একটু করে হলেও নষ্ট হয় ভালো, কারণ তখন আমি কি বা করবো বলো, আর কাকেই বা দেবো? সে তো বুঝতেই পারবে যে নিজেরা খেতে পারবে না বলে দিয়ে চলে যাচ্ছে, আর ওই জিনিসটা আমার একদম পছন্দ না। নিজে খেতে পারবো না বলে কাউকে দিয়ে দেবো, দিতে হলে আগে থেকেই দেবো, খেতে পারবো না বলে নয়। মৌরি কালো জিরে ফোড়ন দিলেও খুব ভালো হতো, মৌরি কালো জিরে রাঁধুনি মাঝখানটা একটু জায়গা করে নি, সব ভুলে যাচ্ছি, বলছি না আজকে মাথা ঠিক নেই। আমার আবার রাঁধুনি ফোড়ন খেতে খুব ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আদা দেবো একটু, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, নুন মিষ্টি দেবো, কাঁচা লঙ্কা ফেলবো। রান্নাটা ভালোই হয়ে যায়, কাঁচা লঙ্কা ফ্রিজ থেকে নিয়ে আসি। তারপরে মাখবো আটা, দাঁড়াও আজকে এটা একটু এগিয়ে নিই। এখানে তরকারিটা ফুটছে, আর ততক্ষণে আমি আটাটাও মেখে নিয়েছি, হয়ে গেছে আমার আটা মাখা। আর কুমড়োর তরকারিটা অল্প করেই করলাম, আর ইঁচড়ের তরকারিটা এইটুকু রয়েছে, দাঁড়াও দেখাবো কি করে। এই যে এইটুকুই রয়েছে, আর তো এটা দিয়ে একটু এটা অর্ধেক দেবো, আর কুমড়ো আলু তরকারি অর্ধেক দেবো, দিয়ে খাওয়া হয়ে যাবে। ওই জন্য খুব বেশি করিনি তরকারিটাকে, অল্প পরিমাণেই করলাম। আর যদি থেকে যায় তো থাকবে, কালকে সকালে আমি একটু রুটি বানিয়ে খেয়ে নেব, বা দেখি দুটো রুটি বানাবো, ওকে একটা দেবো আমি একটা খাবো, কারণ ও আবার কালকে ওই 12টার দিকে খেয়ে বেরিয়ে যাবে, একটায় ঢুকবে অফিসে, তো কালকে একটু আগে আগেই বেরোবে, 12:30টার দিকে হয়তো পৌঁছাবে। এখান থেকে ওর অফিস 4 কিলোমিটারও নয়, মানে ভেতর দিয়ে গেলে 4 কিলোমিটারও নয়, কিন্তু গুগল ম্যাপ যে ঘুরিয়ে রাস্তা দেখাচ্ছে তাতে 4 কিলোমিটার, এই আর কি। মানে বাড়িটা খুব সম্ভবত আমাদের হয়ে গেছে আর কি, ওর না অফিস লোকেশন ছিল না, যার জন্য তোমাদেরকে বলতাম না যে অফিস নেই অফিস নেই, কারণ আমরা জানতামই না ওর অফিস লোকেশন। হ্যাঁ, সবারই অফিস লোকেশন ছিল, বাট ওয়ার্ক ফ্রম হোম ছিল, কিন্তু ওর কোনো অফিস লোকেশনই ছিল না। এটা অফিসটা ছিল আসলে ইউএসএ, তো ওই জন্য না ব্যাঙ্গালোর লোকেশনে ওরা মানে ফার্স্ট টাইম অফিস খুললো আর কি। ব্যাঙ্গালোর লোকেশনে ছেলেপুলে নিয়ে কাজ হচ্ছিল করোনার টাইম থেকে, তো তখন আর খোলার কথা ভাবেনি যেহেতু করোনা পরিস্থিতি চলছিল, আর তারপর এখন নতুন লোকেশন নিয়ে একেবারে নতুন ভাবেই খোলা হলো। রেডিমেড অফিস পাওয়া গেছে আর কি, ওটা হলেই সুবিধা ছিল, তো রেডিমেড অফিস পাওয়া গেছে তাই দিয়েই খোলা হয়েছে। তাই জন্য অফিস লোকেশনটা নিয়ে আমরা খুবই চিন্তায় ছিলাম যে অনেক দূর। প্রথমে বলেছিল ইলেকট্রনিক সিটি, ইলেকট্রনিক সিটি হলেও এখান থেকে হয়তো হার্ডলি 6 কিলোমিটার হতো, তো ওটাও অসুবিধার খুব একটা ছিল না। মাঝে বলেছিল হোয়াইট ফিল্ড, তো হোয়াইট ফিল্ড হলে খুবই অসুবিধে হতো, মানে অনেকটাই দূর, সম্ভবত আমাদের তখন বাড়ি চেঞ্জ করলেও করতে হতে পারতো না, করতেই হতো, কারণ এখান থেকে হোয়াইট ফিল্ড 25 কিলোমিটার, তাই তো গো 24 কিলোমিটার, ঠিকই বলেছি। তো ওই জন্য ওটা একটু প্রবলেমেটিক হতো আর কি। প্রথম হয়তো কদিনও এখান থেকে গিয়ে করতে পারতো। আর তাছাড়া ক্যাবের ব্যবস্থা ছিল হচ্ছে তোমার নাইট শিফট হলে যে কোনো একবার, মানে রাত্রিবেলাটা দিয়ে যাবে বাড়িতে, কিন্তু যেতে হবে একা, আর মর্নিং শিফট হলে তো ক্যাব থাকবেই না, তো ওই জন্য একটু প্রবলেমের ছিল। তো এখন তো মর্নিং শিফট, অসুবিধার কিছু নেই। তো চলো, তোমাদের সাথে অনেক কথাই হলো, গল্প। এই দেখি কুমড়ো তরকারিটা কতদূর কি আছে, তারপর রুটিটা করবো আর তারপর ইঁচড়টা গরম করে খেতে দেবো। তো তরকারি আমার হয়ে গেছে, ভেবেছিলাম ধনে পাতা দিয়ে নামাবো, তারপর ভাবলাম না একটু ভাজা মশলা দিয়ে নামাই। ধনে পাতা খুব বেশি নেই, অল্পই রয়েছে, কালকে একটু লাগবে আমার, আর কালকে তো বাজার যাওয়ার টাইম নেই। চলো, তরকারিটা হয়ে গেছে, এটা নামাবো, তারপরে রুটিটা করবো। তো চলো এবার করি রুটি। তরকারি তো হলো, কড়াইটা আপাতত মাজিনি, পরে মাজবো, একটু ভিজিয়ে রেখে দিলাম। কি জ্বালা বলতো, কি জ্বালা হয়েছে এখন, গ্যাস কি শেষের দিকে তাও তো বুঝতে পারছি না, হতেও পারে শেষ, কারণ 2 তারিখে লাগিয়েছিলাম, 1 মাস হয়ে গিয়ে আরেক মাসে পা দেবে আর কি, 2 তারিখে আসলে। তাই এবার বুঝতেও পারছি না কিসের জন্য কি হচ্ছে। দেখি একবার ওই উনুনটার যে ছিদ্রগুলো থাকে, ভাবছি ওগুলো একবার মাকে দেখতাম একটু সেফটিপিন দিয়ে দিয়ে পরিষ্কার করতে পারে। রুটির গুঁড়ো টুড়ো আটকে গেছে নাকি, কিন্তু সেটা তো নয়, বড়টাতে হতে পারে, ছোটটায় তো সেই সমস্যা হওয়ার কথা নয়, জানি না কি হচ্ছে। বাইরেটা না সুন্দর হাওয়া দিচ্ছে, সব জানলাগুলো খুলে দিলে বেশ সুন্দর হাওয়া আসে। তো চলো করে নিই এবার রুটি। তরকারি আর ইঁচড় দিয়ে দিয়েছি ওকে, এটা আগে দিয়ে আসি। আগে বরকে দেখতাম বিয়ের পর ওই ইঁচড়ের তরকারি যেটুকু দেখছো ওইটুকু দিয়েও 4টে রুটি খেয়ে নিত। তারপর গল্পটা বলছি, ওটা দেখে না আমার খুব অস্বস্তি হতো, তার হচ্ছে কারণ ঘরের দিকে চলে যাবো, তো তো ওটা দেখে আমার খুব অস্বস্তি হতো, কারণ ওইটুকু তরকারি দিয়ে আমি খেতেও পারতাম না, আর আমাদের বাড়িতে আমি কাউকে দেখিও নি, ঠিক আছে। এবার আমার এত অস্বস্তি হতো, বিশেষ করে বাড়িতে নয়, ঠিক আছে, মামনি পাপা ছিল, সবাই মিলে আমরা খেয়ে উদ্ধার হয়ে যেত সে তরকারি, কিন্তু এখানে আসার পর ওইটুকু তরকারি আমি কি করে রান্না করবো, ওর ওইটুকু আর আমার যেটুকু লাগে আর কি। তো আমার দেখো 2 তরকারির সাথে, মানে 2 রুটির সাথে এই তরকারি, মানে ওর পরিমাণই প্রায় তরকারি, আমার একটু তরকারি লাগে, নাহলে আমি খেয়ে উঠতে পারি না ঠিক। তো তারপর ওকে একবারে তো হয় না, ওকে এখন আস্তে আস্তে, মানে ভাতের সাথে ঠিক সব, ও সব খায় কিন্তু অল্প পরিমাণে খেত, তো সেটাকে তরকারিটাকে আস্তে আস্তে একটু বাড়াতে লেগেছে আর কি। এখনো যে হিউজ পরিমাণ সেটা নয়, তবে আগের থেকে অনেকটা ঠিক আছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।